আসসালামু আলাইকুম বিনিয়োগকারী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকজন বিনিয়োগকারী আমাকে বেশ কিছুদিন ধরে জেএমআই সিরিঞ্জ নিয়ে একটু আলোচনা করতে বলছিল। আমি সেই বিনিয়োগকারীদের অনারেই জেএমআই সিরিঞ্জ নিয়ে কিছুটা আলোচনা করি। তো শুরুতে আমরা জেএমআই সিরিঞ্জের ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর দিকে একটু চাই। জেএমআই সিরিঞ্জের অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা এবং পেইড আপ ক্যাপিটাল মাত্র 22 কোটি টাকা। সুতরাং এটা একটা লো পেইড আপ কোম্পানি, আর লো পেইড আপ কোম্পানিতে ইনভেস্টমেন্টের ব্যাপারে আমাদের একটু বেশি কেয়ারফুল থাকা উচিত। এই লো পেইড আপ কোম্পানি গুলা একটু বেশি মাত্রায় প্রাইস আপ ডাউন করে, বিকজ শেয়ার সংখ্যা কম হওয়ার কারণে কেউ যদি একটু বেশি পরিমাণে শেয়ার কিনতে চায় তাহলে মার্কেটে শেয়ারের ক্রাইসিস দেখা যায়, আর যদি শেয়ারের ক্রাইসিস শুরু হয়ে যায় তাহলে প্রাইসটা আপ হয়ে যায়। আবার যদি এমন হয় কোনো একটা বড় গ্রুপ তাদের হাতে রাখা শেয়ার গুলো সেল করে দিতে চাচ্ছে, সুতরাং একসাথে অনেক শেয়ার মার্কেটে আসার কারণে সেল প্রেশারটা বেড়ে গিয়ে হঠাৎ করে শেয়ারের দামটা ফল করে যেতে পারে। তো এটা একটা বিগ ভলিউমের শেয়ার গুলাতে যতটা না দ্রুত প্রভাব বিস্তার করে, লো ক্যাপের ক্ষেত্রে এই প্রভাব বিস্তারের পরিমাণটা একটু বেশি, কারণ লো ক্যাপের ক্ষেত্রে এই ফ্লাকচুয়েশনটা অনেক বেশি মাত্রায় ঘটে থাকে। সুতরাং আপনারা যারা লো পেইড আপে ইনভেস্ট করতে যান তারা সাধারণের চেয়ে একটু বেশি অ্যানালাইজ করবেন, বিকজ লো পেইড আপের কোম্পানি গুলাতে ইনভেস্টমেন্ট করলে এখান থেকে রিটার্নের যেমন পসিবিলিটি আছে, একটা বড় মাপের ঝুঁকিও আপনাকে সেখান থেকে নিতে হবে। আর আমরা এটা জানি যে মোর রিস্ক মোর গেইন, যদি আমরা একটু বেশি রিস্ক নিই সেক্ষেত্রে আমাদের গেইনের পসিবিলিটিটাও কিন্তু একটু বেড়ে যায়। আমরা যদি এই শেয়ারটার প্রিভিয়াস ডিভিডেন্ড অ্যানালাইজ করি তাহলে দেখবো যে এই শেয়ারটা বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবেই 30% ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের আর্নিংস যাই হোক না কেন তারা ডিভিডেন্ড 30% দিচ্ছে। আমরা যদি প্রিভিয়াস ইয়ার গুলার তাদের আর্নিং পার শেয়ারটা একটু দেখে আসি, দেখবো যে 2021-এ তাদের আর্নিং পার শেয়ার ছিল মাত্র 4 টাকা, অর্থাৎ 4 টাকার মধ্যে তারা 3 টাকা ডিভিডেন্ড দিয়ে দিয়েছে, অর্থাৎ 75% আর্নিংস তারা ডিভিডেন্ড আকারে শেয়ার হোল্ডারদের দিয়েছে। 2020-এও একই অবস্থা, 4 টাকা 35 পয়সা ছিল, তার আগে 6 টাকা বা 6 টাকা 86 পয়সা ছিল, অর্থাৎ লাস্ট 2 ইয়ার্স তারা তাদের আর্নিংস প্রায় 70-80% ডিভিডেন্ড আকারে শেয়ার হোল্ডারদের পে করে দিয়েছে। তবে ধরে নিলাম 2022-এও কোম্পানিটি একই রকম ভাবে, অর্থাৎ তাদের টোটাল আর্নিংস এর 70% শেয়ার হোল্ডারদের মানে ডিস্ট্রিবিউট করবে। তাহলে আমরা একটু দেখে আসি এখন এই মুহূর্তে কোম্পানিটির ইপিএস কত, অর্থাৎ 9 মাসে থার্ড কোয়ার্টারে এটার ইপিএস হতে 4 টাকা 30 পয়সা। আমি যদি ধরে নিই যে ফোর্থ কোয়ার্টারে এটার ইপিএস 1 টাকা 70 পয়সা হলো, সেক্ষেত্রে তার টোটাল ইপিএস হবে 6 টাকা, আর 6 টাকা ইপিএস হলে এই শেয়ারটা 4.5 থেকে 5 টাকা শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড পে করতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে 40%-50% ডিভিডেন্ড আমরা এখান থেকে আশা করতে পারি। এটা হচ্ছে জিএমআই সিরিজের ব্যাপারে। আর এই শেয়ারটার যদি আমরা একটু হোল্ডিং এর দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে প্রায় 80% শেয়ার ডিরেক্টর স্পন্সরদের হাতে রয়েছে, 5.67% শেয়ার আছে ইনস্টিটিউশনের কাছে, যদিও ইনস্টিটিউশন ডিভাইডে তাদের শেয়ার সংখ্যা কিছুটা হলেও বৃদ্ধি করছে, আর জেনারেল পাবলিক কোঠায় শেয়ার আছে 14.59%, যেটা আগে ছিল 14.8474, অর্থাৎ ধীরে ধীরে পাবলিক হাতে শেয়ার গুলা ইনস্টিটিউটের হাতে চলে যাচ্ছে এবং এই কোম্পানিতে কোনো ফরেন ইনভেস্টর নাই। এই ছিল মোটামুটি আমাদের জিএমআই সিরিঞ্জের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, অর্থাৎ মোটামুটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে একটা ভালো কোম্পানি যেখানে ডিরেক্টর স্পন্সার 80% শেয়ার ধরে রেখেছে এবং কোম্পানির বিগত বছর গুলাতে তাদের যে ডিভিডেন্ড পে আউট রেশিও এটা একটা ধারাবাহিকতা বজায় রেখেছে, এবং ডিভিডেন্ড প্রদানের ব্যাপারেও শেয়ার হোল্ডারদেরকে তারা একটা ধারাবাহিকতা বজায় রেখে দিয়ে গেছে। সুতরাং যে সকল কোম্পানি তাদের ডিভিডেন্ডের একটা ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয় তারা লং রানে ভালো করে বলে আমরা এটাকে বিলিভ করি, বা প্রিভিয়াস হিস্ট্রি গুলো আমরা সেরকমই দেখে আসছি যে যারা ডিভিডেন্ডটা ইকুয়ালাইজ করে রাখতে পারে এর সকল কোম্পানি ইন ফিউচারে গিয়ে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। এখন কোশ্চেন হলো এই কোম্পানিটা কোথায় ছিল, অর্থাৎ এদের শেয়ার প্রাইস কোথায় ছিল এবং সেখান থেকে কোথায় গেল, বা ইন ফিউচারে কি হতে পারে,
কোন ধরনের প্রিডিকশন আছে সেটা জানার জন্য আমরা চলে যাব এই কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিস এর দিকে। এবং শুরুতে আমাদের যে ইন্ডিকেটর রয়েছে অর্থাৎ ইসমোকো ক্লাউড, এই ইসমোকো ক্লাউড দিয়ে আমরা দেখবো, অর্থাৎ ক্লাউড আমাদেরকে যেটা বলছে অর্থাৎ এখনো ক্লাউড বাই সিগন্যাল এর মধ্য দিয়ে ঘোরাফেরা করছে। যদিও এই শেয়ারটার বাই সিগন্যাল ছিল 2022-এর জুনের 30-তে, তখন থেকে এই শেয়ারটা কখনোই সেল সিগন্যালে আসেনি ইসমোকো ক্লাউডে, আর এখনো পর্যন্ত সে বাই সিগন্যালে রয়েছে, যদিও অলরেডি শেয়ার প্রাইসটা অনেক বেশি আপ হয়ে গেছে। অর্থাৎ যেখানে বাই সিগন্যাল ছিল সেখানে শেয়ার প্রাইস ছিল 290 297 রেঞ্জে, এবং সেই শেয়ার প্রাইস এখন প্রায় 416 টাকা। তো এই যারা এই বাই সিগন্যালটাকে কাজে লাগাতে সক্ষম হয়েছে তারা অলরেডি 100 টাকা প্লাস প্রফিট জেনারেট করে ফেলেছে। এখন যেটা হলো আমাদের, যদি নেক্সট আমাদের যে দুটো হায়ার হাই রয়েছে, অর্থাৎ আমরা যদি ক্লাউডের যে বাই প্রেডিকশন ছিল, এই বাই প্রেডিকশন যখন ছিল তখন তার শেয়ার প্রাইস ছিল 290 টাকা, অলরেডি এখন সেখান থেকে 120 টাকার মতন প্রফিট জেনারেট হয়ে গেছে। তো যারা এখানে এন্ট্রি দিতে সক্ষম হয়েছিল তারা তো একটা ভালো প্রফিট জেনারেট করেছে, কিন্তু যারা এখানে এন্ট্রি দিতে পারেনি তারা যদি এখন এন্ট্রি দিতে চায় তাহলে এটা বোকামি হতে পারে, বিকজ এখানে আমাদের একটা ডাবল রেজিস্টার রয়েছে। তো এই রেজিস্টারটাকে যদি ক্রস করতে পারে তাহলে হয়তো লং রানে সে আরো সামনের দিকে আগাতে পারে, আর যদি সে এখান থেকে বাউন্স ব্যাক করে নিচের দিকে চলে আসে তাহলে এই শেয়ারটি ফল করবে। তো সুতরাং আমাদের আগামীকালকের মার্কেটটা বেশি ইম্পর্টেন্ট এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার জন্য। যদি এই শেয়ারটা প্রিভিয়াস যে টপ ছিল সেই প্রিভিয়াস টপকে ক্রস করে উপরের দিকে যেতে পারে, অর্থাৎ 425 টাকার প্লাসে আগামীকালকে ক্লোজ হয়, তাহলে শর্ট টাইমের জন্য এই শেয়ারটা এন্ট্রি দেওয়া যেতে পারে। আমি বলছি না এন্ট্রি দিতে হবে বা এন্ট্রি দিবেন এ ধরনের কোনো কথা না, আপনি চাইলে এন্ট্রি দিতে পারেন, হয়তো আপনার প্রফিট হতে পারে। এন্ট্রি দেওয়া বা না দেওয়া পুরোটাই আপনার পার্সোনাল ইস্যু, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। বাট যদি এই শেয়ারটা তার এই ডাবল হায়ার হাইকে টপ কি উপরের দিকে যেতে পারে তাহলে সেখান থেকে একটা ভালো মানের প্রফিট জেনারেট করা সম্ভব। যদিও এই শেয়ারটা অলরেডি 100+ টাকা প্রফিট এখান থেকে দিয়ে ফেলেছে। তো আমরা যদি একটু ম্যাকডিটা ফলো করি, আমাদের নেক্সট যে ইন্ডিকেটর রয়েছে ম্যাকডি, ম্যাকডিতে যদি একটু দেখি আমরা ম্যাকডি আসলে কি বলছে, একই কথা ম্যাকডি আমাদের এইখানে একটা বাই সিগন্যাল ছিল 290-এর রেঞ্জে। তো 290-এর রেঞ্জে যে বাই সিগন্যাল ছিল সেই বাই সিগন্যালের পর একটা সেল সিগন্যাল এসেছিল ঠিক এইখানে, সেই সেল সিগন্যালটা এসেছিল হচ্ছে আমাদের 350-এর রেঞ্জে, আবারও আমাদের 361 রেঞ্জে এসে আর একটা বাই সিগন্যাল দিয়েছে, এবং সেই বাই সিগন্যালটা এখনো বলবৎ রয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত সেল সিগন্যাল আসেনি এটা ম্যাকডি অনুযায়ী। তবে এমন হতে পারে আগামীকালকে বা আগামী পরশু যে কোনো সময় সেল সিগন্যাল চলে আসতে পারে, আমাদের একটু আপডেট থাকতে হবে। আর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টুলটি সেটি হচ্ছে এলিওটার ওয়েব। আমরা যদি এই শেয়ারটাতে একটু এলিওটার ওয়েব ইউজ করে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে শেয়ারের পরিস্থিতি কি অবস্থায় আছে। আমাদের শেয়ার মার্কেটের জন্য জনপ্রিয় যে ইন্ডিকেটার রয়েছে সেটি হচ্ছে এলিওট ওয়েব। আমরা যদি এখন এলিওট ওয়েব একটু ড্র করতে চাই তাহলে দেখবো এলিওট ওয়েব এর যে ফার্স্ট হ্যান্ড, এই ফার্স্ট হ্যান্ড এখনো ক্লোজ হয়নি। যদি এখানে ফার্স্ট হ্যান্ড ক্লোজ হয়ে যায় বা আরো কিছু উপরে ফার্স্ট হ্যান্ড ক্লোজ হয়ে যায় দেন সেখান থেকে কিন্তু একটা কারেকশন নেমে সেকেন্ড হ্যান্ড আসবে। সুতরাং এই শেয়ারটা যেখান থেকে বাউন্স ব্যাক করবে সেখান থেকে একটা কারেকশন হবে, এবং এই কারেকশনের পরবর্তীতে যেই স্টেপটা হবে সেই স্টেপটা হবে আরো অনেক বড়, অর্থাৎ ফার্স্ট কারেকশনটার পরে আমরা যে স্টেপটা পাবো সেই স্টেপটা আরো বড় হবে, অর্থাৎ থার্ড হ্যান্ডটা সাধারণত সবচেয়ে বড় হয় এলিয়েট হবে, যে থার্ড হ্যান্ড ওয়েব 1 এবং ওয়েব 5 এর তুলনায় ওয়েব 3টা সাধারণত বড় হয়ে থাকে। অর্থাৎ যদি আমাদের এইখানটাই ওয়েব 1 কমপ্লিট করে ফেলে তাহলে ওয়েব 2 এর একটা কারেকশন আসবে। এখন ওয়েব 2 এর কারেকশন কতটুকু আসবে সেটা ডিপেন্ড করবে এর ফিবোনাচি রিট্রেসমেন্ট এর উপর, অর্থাৎ ওয়েব 1 যেখানে শেষ হবে সেই ওয়েব 1 শেষ হওয়ার পর তার ফিবোনাচি রিট্রেসমেন্টই বলে দিতে পারবে যে ওয়েব 2 কতটুকু নামতে পারে। অ্যান্ড ওয়েব 2 নামার পরে ডিপেন্ড করবে আমার ওয়েব 3 কোথায় যেতে পারে, অ্যান্ড দেন ওয়েব 4 এবং ওয়েব 5।
তো আমরা এই শেয়ারটাতে এন্ট্রির ব্যাপারে এই সিদ্ধান্তে উপনীত হব যে এই মুহূর্তে আমরা এটা এন্ট্রিতে না গিয়ে আমরা আরো কিছুদিন একটু ধৈর্য ধরে দেখি যে শেয়ারটা কি হতে পারে। দেন একটা কারেকশন হয়ে যাওয়ার পরে নেক্সট আমাদের যে হ্যান্ড, অর্থাৎ আমরা থার্ড হ্যান্ড কে টার্গেট করে সামনের দিকে আগাতে পারি। অর্থাৎ ফার্স্ট হ্যান্ড অলরেডি ডান হয়ে যাওয়ার কথা, যদি আরো দুই একটা কার্যদিবসে এটা আপডেট হয় তবে একটা দুটো কার্যদিবস পরে এটা তার ফার্স্ট হ্যান্ডটা ক্লোজ করে ফেলবে, সেকেন্ড হ্যান্ডের দিকে ধাবিত হবে, অর্থাৎ কারেকশন মোডে আসবে। সুতরাং যদি আমাদের এই শেয়ারটিতে এন্ট্রি দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি তাহলে সেটা থার্ড হ্যান্ডে এসে দিব, অর্থাৎ কারেকশন হয়ে যাওয়ার পরে, ঠিক এই মুহূর্তে নয়। আর আমি আবারও বলছি যে আমার কথায় অনুপ্রাণিত হয়ে আপনি কোনো অবস্থাতেই শেয়ার বাই দিবেন না, বিকজ প্রাইস সেন্সিটিভ কোনো ইনফরমেশন আমি জানি না। আমি জাস্ট আপনাদেরকে কিছু ইনফরমেশন ডেলিভার করি, সেটা যে সবসময় রাইট হবে এমনটা নয়, রাইট এবং রং এর মাঝামাঝি একটা অবস্থায়, কখনো রাইট হয় কখনো রং হয়। কারণ আমি বরাবরই একটা কথা বলি, সেটি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস কখনোই আপনাকে 100% রাইট ওয়েতে নিতে পারে না। আবার অনেক সময় দেখা যায় যে কোনো শেয়ারের যদি ফান্ডামেন্টালি কোনো চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু তো এই শেয়ারটা আর আমাদের টেকনিক্যাল কোনো গ্রাফ বা চার্ট ফলো করা সম্ভব হয় না। সুতরাং বাই বা সেলের ব্যাপারটা আপনি নিজের উপর ডিপেন্ড করেই নেবেন, আপনি আপনার মতো করে শেয়ার বাই সেল করবেন, সেটা প্রফিট হোক বা লস হোক, এবং একটা সময় পরে গিয়ে আপনি তো আপনি একজন দক্ষ বিনিয়োগকারী হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আমরা আবারও আসবো অন্য কোনো শেয়ারের আলোচনা নিয়ে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।